আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউএনএফ অর্থাৎ ইউনিক ন্যাচারাল ফার্মিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আমাদের ভিডিওর এই অংশে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া। হেটারোট্রফিক ব্যাকটেরিয়া কিভাবে আমরা মাল্টিপ্লাই করব, অর্থাৎ আপনাদেরকে আগে আমরা জানিয়েছিলাম যে কিভাবে আমরা 300 টাকার একটা প্যাকেট থেকে এমআই প্লাস এশিয়া কোম্পানির এই প্যাকেট থেকে আমরা কিভাবে মাল্টিপ্লাই করলাম। তো এখন এই একবারই মাল্টিপ্লাই করার পর থেকেই আপনার জীবনে আর কখনোই প্রোবায়োটি কিনা লাগবে না, যদি আপনি এটাকে সুন্দরভাবে সংরক্ষণ করেন। এখন এই অংশে আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে এটাকে সংরক্ষণ করবেন এবং কিভাবে এটা কন্টিনিউ দৈনিক আপনি মাল্টিপ্লাই করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমরা ধরেন ড্রামের সবটুকুই ব্যবহার করে ফেলবো, শুধুমাত্র অল্প রাখবো, অর্থাৎ ছোটো একটা বালতির 10 লিটার একটা বালতির পরিমাণ আমরা ব্যাকটেরিয়ার যে কালচার করছিলাম সেই কালচারের এক বালতি সমান, অর্থাৎ 10 লিটারের মতো আমরা রেখে দেবো। এই 10 লিটারটাই আমরা আবার ওই ড্রামের মধ্যে দিয়ে এটা মাল্টিপ্লাই করব। কিভাবে? মাত্র 1 মুঠ চিনি। বন্ধুরা, 1 মুঠ চিনির মাধ্যমে আপনি এটাকে আবার 24 ঘন্টার মধ্যে বহুগুণ হয়ে যাবে, মাল্টিপ্লাই হয়ে যাবে, মানে একাধিক ব্যাকটেরিয়া, মানে যা আছে তার থেকে কয়েক হাজার গুণ বেড়ে যাবে। তার মানে যেহেতু হেটারোট্রফিক ব্যাকটেরিয়া, এরা প্রত্যেক আধা ঘন্টার মধ্যে ডাবল হয়ে যায়। তার মানে আপনার যদি 10 লিটারে যে পরিমাণ আছে এটা আধা ঘন্টার মধ্যে ডাবল হয়ে যায়, মানে 1 ঘন্টার মধ্যে আপনার তারও ডাবল হয়ে যাবে, আবার আধা ঘন্টার মধ্যে যে 1 ঘন্টায় যে ডাবল হয়েছিল সেটা আবার ডাবল হয়ে যাবে ইত্যাদি। তার মানে ওদের প্রক্রিয়া ওরা করতে থাকবে। তো এর মধ্যে আমরা কেন চিনি দিব? চিনি দেওয়ার কারণ হলো যে হেটারোট্রফিক ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই হয় বা বংশ বিস্তার করে আপনার কার্বোহাইড্রেট এর মাধ্যমে। তো চিনিতে আমরা জানি সর্বোচ্চ কার্বোহাইড্রেটটা থাকে যেটা 44% বা 42% এরকম। তো আমরা 1 মুঠ দেওয়াতে কী হবে, 24 ঘন্টার মধ্যে আমরা আগে যেই ব্যবহার করছিলাম ঠিক অনুরূপ আমরা 1 ড্রাম এরকম রেডি পেয়ে যাবো ইনশাল্লাহ। তো এই হেটারোট্রফিক ব্যাকটেরিয়াটা আপনার অ্যামোনিয়া যদি 4 PPM পর্যন্ত হয়ে যায়, আপনি সিএন রেশিও মেনটেন করা ছাড়াই আপনার এই ব্যাকটেরিয়াটাই আপনি ট্যাঙ্কে দিয়ে দেবেন, আপনার ট্যাঙ্কের অ্যামোনিয়া দেখবেন 24 ঘন্টার মধ্যে 0 হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমি নিজে পরীক্ষিত এবং এইভাবেই আমি আমার কালচারটা করতেছি, এটাই হলো আমার সেই সিক্রেট ফর্মুলা। তো বন্ধুরা, আপনারা যদি এটা ফলো করেন ইনশাল্লাহ আপনারা কখনোই অ্যামোনিয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগবেন না। তো আপনারা অবশ্যই এই মেথডটা ফলো করবেন। তো আমি আবার আপনাদেরকে বলি যে আপনাদের কী করণীয়, 1 মুঠ চিনি দিয়ে আপনি এটা মাল্টিপ্লাই করবেন। তার মানে আপনি 1 দিন বা 2 দিন পর পর আপনার ট্যাঙ্কে আপনি দিবেন, কোনো সিএন রেশিও মেনটেন করা লাগবে না। তার মানে আপনার 50,000 লিটার ট্যাঙ্কে বা আমার এই যে 2 লক্ষ লিটার ট্যাঙ্কে যদি আমি 1 PPM অ্যামোনিয়াকে দূর করতে যাই, এর থেকে 10 গুণ বেশি আমার কার্বোহাইড্রেট দেওয়া লাগবে। অর্থাৎ সিএন রেশিও হলো কার্বন সোর্সটা দিতে হবে অ্যামোনিয়ার থেকে 10 গুণ। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে আপনার 15 বা 20 গুণ পর্যন্ত দেওয়া লাগে, অর্থাৎ 1:20 এটা মেনটেন করার কথা বলে। তার মানে আপনি কল্পনাই করতে পারবেন না যে 2 লক্ষ লিটার একটা ট্যাঙ্কে কী পরিমাণ চিনি দেওয়া লাগবে, এটা ইউ ক্যান্ট ইমাজিন। অথচ আপনি মাত্র 1 মুঠ চিনি দ্বারা আপনি এই কালচারটা কমপ্লিট করতে পারবেন। তো সুতরাং দুশ্চিন্তার কোনো কারণ নেই, আমি নিজে পরীক্ষিত, আমি কন্টিনিউ এইভাবেই করে আসতেছি এবং এর সুফল আমি ভোগ করতেছি। আমি আশা করব যে আপনারাও এই মেথডটা অবলম্বন করবেন, ইনশাল্লাহ আপনারা ক্ষতিগ্রস্ত হবেন না। তো তাহলে শুধুমাত্র আমি আবার বলি, আপনারা সিএন রেশিওর চিন্তাই আপনি বাদ দিয়ে দেবেন ইনশাল্লাহ যদি আপনারা আমার এই মেথডটা ফলো করেন। তার মানে আপনি আবার যখন এটা ট্যাঙ্কে দিয়ে দিলেন বা আপনার পুকুরে, আপনার যদি পুকুর থাকে, পুকুরে অ্যামোনিয়া হয়ে গেছে, আপনি অ্যামোনিয়াকে 24 ঘন্টার মধ্যে একেবারে রিডিউস করে ফেলবেন, ধ্বংস করে দেবেন, 0 হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা এইভাবে মাল্টিপ্লাই করে নেন। এখন কথা হলো
যে আপনারা মাল্টিপ্লাই করার পরে আপনার প্রয়োজন হচ্ছে না, আপনি অ্যামোনিয়া মাপেন দেখেন যে আপনার অ্যামোনিয়াটা জিরো, তো একদিন দুই দিন তিন দিন এরকম। কারণটা কি যে আসলে আপনার ট্যাঙ্কে যে এয়ারেশন দেওয়া থাকলে এবং যখন পানির বয়সটা আপনার কালচারের যে বয়সটা এটা যদি এক মাসের ওভার হয়ে যায়, অর্থাৎ পানির বয়সটা এক থেকে দেড় মাস হয়ে গেলে অটোমেটিকলি সেখানে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়ে যায়, ওরাও অ্যামোনিয়া আপনার ধ্বংস করে এবং হেটোট্রফিক ব্যাকটেরিয়া সেও এর আপনি দিচ্ছেন এবং তারাও এখানে আসে মাল্টিপ্লাই করতেছে। কেন আমরা যে খাবারটা দেই ফিডটা দেই, এতে ফিডে আপনি দেখবেন শর্করা নামে একটা অপশন থাকবেন, এখানে 18% 28% এরকম বিভিন্ন আপনার ফিডের প্যাকেটের পিছনে আপনারা এটা দেখবেন, এই শর্করাই মানেই হলো আপনার কার্বোহাইড্রেট। এই শর্করাটাই আপনার কি করে হেটোট্রফিক ব্যাকটেরিয়া তারা এই মানে কার্বোহাইড্রেট বা শর্করা এর মাধ্যমে আপনার বংশ বিস্তার করে অ্যামোনিয়াটাকে কনজুম করে, ওই কার্বোহাইড্রেটের মাধ্যমে অ্যামোনিয়াটাকে ডাল ভাতের মতো ওরা মজা করে ওটা খেয়ে এবং প্রোটিন সেলে রূপান্তর করে। তো এই কাজটা এই এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে আগে জানানো হয়েছে। তো এই পর্বে আমি যেটা আপনাদের বুঝাইতে চাচ্ছি যে আপনারা এই মাল্টিপ্লাইটা যদি আপনি চিনি দ্বারা অল্প পরিমাণে দিয়ে এটা আপনি করেন তাহলে অবশ্যই আপনার রেজাল্টটা আপনি পেয়ে যাবেন। এখন আপনি কন্টিনিউ দেখলেন যে আমার অ্যামোনিয়া জিরো আছে, এরকম 5-7 দিন 8 দিন 10 দিন হয়ে গেল বা কোনো কারণে পানি চেঞ্জ করা লাগলো আর দেওয়া রাখতেছে না, তো যেহেতু আপনার ছোট একটা ড্রামে যে ইয়ারেশন দিচ্ছেন এই ইয়ারেশনের মাধ্যমে ওটা মাল্টিপ্লাই হচ্ছে, তো মাল্টিপ্লাই হতে হতে এক পর্যায়ে দেখা যাবে যে এত পরিমাণে ওইখানে হয়ে গেছে অল্প জায়গার মধ্যে, ওই যেহেতু এরা এয়ারেশন ছাড়া বা অক্সিজেন ছাড়া এই ব্যাকটেরিয়াগুলো বাঁচতে পারে না। এই ব্যাকটেরিয়াগুলোও আপনার একটা অণুজীব, এরাও একটা জীব, তো এই জীবগুলা অনেক অধিক হারে মৃত্যুবরণ করে, মানে সময়টা যদি বেশি যায় খাবার না পায়, শুধু এয়ারেশনে তো ওর খাবার চলবে না, তো এক পর্যায়ে আপনি দেখবেন 8 দিন 10 দিন পরে আপনি খেয়াল করবেন যে আপনার মানে ব্যাকটেরিয়া কেমন যেন নাই এরকম মনে হবে। তো সেই সময় আপনি আবার কি করবেন অ্যামোনিয়া মাপবেন, অ্যামোনিয়া মাপলে অ্যামোনিয়া যখন আপনি অ্যামোনিয়া টেস্ট কিট দ্বারা যখন অ্যামোনিয়াটাকে আপনি মাপবেন, মাপলে আপনি দেখতে পাবেন যে সেখানে অ্যামোনিয়া 1 PPM বা 2 PPM বা 3 বা 4 PPM পর্যন্ত আছে। দুশ্চিন্তার কোনো কারণ নেই, আপনার এই ব্যাকটেরিয়াটা নষ্ট হয়নি, আমি নিজে পরীক্ষিত, আমি এরকম 10 দিনের পরে যাই আমি দেখছি যে আমার মানে একবার সাদা সাদা হয়ে গেছে, ব্যাকটেরিয়া তেমন দেখা যাচ্ছে না। আমি কি করছি 2 মুঠ চিনি আবার আমার এই ড্রামের মধ্যে, যে ড্রামের কালচার করতেছি এই কালচার ড্রামের মধ্যে আমি আবার দিয়ে দিছি। তো আমি এটা দেওয়ার ফলে কি হয়েছে, আবার 24 ঘন্টা পরে আমি দেখি যে ওই ব্যাকটেরিয়াগুলো আবার গ্রো করছে এবং ওই অ্যামোনিয়াকে যেই ব্যাকটেরিয়াগুলো মৃত্যুবরণ করার কারণে যে পচে যে অ্যামোনিয়া তৈরি হয়েছে, অ্যামোনিয়া গ্যাসটা তৈরি হয়েছে, এই গ্যাসটা আবার যারাই জীবিত আছে, কিছু জীবিত থাকবেই ওর মধ্যে, অবশ্যই থাকবে, কারণ এয়ারেশন আছে, কেউ মারা যাবে আর কেউ জীবিত থাকবে। এখন আপনি যখন কার্বোহাইড্রেট দিলেন, কার্বোহাইড্রেট দেওয়ার সাথে সাথেই ওই অ্যামোনিয়াকে ওরা কনজিউম করতেছে কার্বোহাইড্রেটের মাধ্যমে এবং আপনার ওই অ্যামোনিয়াটাকে ওরা রিডিউস করে দিচ্ছে এবং দ্রুত বংশ বিস্তার করতেছে। আপনি দেখবেন যে পরের দিন সকালে, আজ যদি আপনি সকালে এইটা করেন চিনি দেন, তাহলে আগামীকাল যে আপনি দেখবেন যে আপনার এটা মানে অ্যামোনিয়া আবার যখন আপনি মাপবেন দেখবেন অ্যামোনিয়া জিরো। তো সুতরাং বন্ধুরা, এই মেথডটা আপনারা ফলো করলে আপনার এই 300 টাকার এই এমআই প্লাস যে হেটোট্রফিক ব্যাকটেরিয়ার এই প্যাকেটটা দিয়ে আপনি জীবনভরও চাইলে আপনি এটা কন্টিনিউ করে যেতে পারেন এবং আপনার যত বড় প্রজেক্ট হোক, যেমন আমার 3,20,000 লিটার ক্যাপাসিটি আমার ট্যাঙ্ক, একটা হলো 1,02,70,000 আর একটা হলো 50,000 লিটার, এই টোটাল আমি মানে এই কালচারটা চালাচ্ছি শুধুমাত্র অনলি এই একটা প্যাকেট দিয়ে। তো বন্ধুরা, তো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা যখন এই
মাল্টিপ্লাই করা, এটা মানে যখন নষ্ট হয়ে গেল বা অ্যামোনিয়া তৈরি হয়ে গেল, আবার আপনি চিনি দিলেন, অ্যামোনিয়া রিডিউস হয়ে যায়, আবার বংশ বিস্তার করলো, এটাকে আপনি আবার আপনার অন্য মানে ট্যাঙ্কে দিলেন বা আপনার পুকুর থাকলে পুকুরে দিলেন, আপনার অ্যামোনিয়া অলওয়েজ জিরো থাকবে। তো বন্ধুরা, আপনারা এই ক্ষেত্রে আপনি যেটা দেখতে পারেন, একটা স্বচ্ছ গ্লাস, একটা স্বচ্ছ গ্লাস অথবা আপনাদের যদি ইমহফ কোন থাকে, অর্থাৎ স্লাজ মাপার জন্য যদি কোনো কোন থাকে ইমহফ কোন, তো সেটার মাধ্যমে অথবা স্বচ্ছ একটা গ্লাসের মাধ্যমে আপনি যখন এটাকে উঁচু করে দেখবেন, রাতের বেলা দেখলে আপনি খুব ভালোভাবে দেখতে পারবেন। কি করবেন, উপরে একটা লাইট, গ্লাসের উপর দিয়ে একটা লাইট আপনারা জ্বালাবেন, টর্চ লাইট, এবং তখন আপনি চোখের মাধ্যমে আপনি দেখতে পাবেন যে অনেক ক্ষুদ্র 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 আপনার ব্যাকটেরিয়াদের একটা দল তৈরি হয়ে গেছে। তো এখানে কিন্তু আপনার এই ব্যাকটেরিয়াগুলো খালি চোখে দেখা যায় না বন্ধুরা, বুঝতে হবে এত ক্ষুদ্র এই ব্যাকটেরিয়াগুলো। তবে গ্লাসে উঠায় যেটা আপনারা দেখছেন বা আমার ভিডিওতে যেটা দেখতেছেন যে সাদা সাদা এরকম অনেক মানে দেখা যাচ্ছে, এইগুলোই সে ব্যাকটেরিয়া। এখানে কয়েক কোটি ব্যাকটেরিয়া এক একটা ফ্লকের মধ্যে আছে, তার মানে ফ্লক মানে হলো ব্যাকটেরিয়ার একটা দল, ব্যাকটেরিয়ার গোষ্ঠী, মানে একসাথে অনেকগুলো একসাথে থাকার কারণে এটা আমাদের নজরে আসে। তার মানে এই একটা মানে ফ্লকের মধ্যে যেটা আমাদের নজরে আসে, এর মধ্যে কয়েক কোটি এই ব্যাকটেরিয়াগুলো আছে। এটা আপনারা যদি চান কোনো ল্যাবে যদি পরীক্ষা করেন, তো ল্যাবের মাধ্যমে আপনারা মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবেন যে এটা কী পরিমাণ ব্যাকটেরিয়া এখানে থাকে। তো সুতরাং আপনারা যদি এইভাবে মানে এটাকে মাল্টিপ্লাই করতে থাকেন, তাহলে আপনার কখনোই অ্যামোনিয়া আপনার ট্যাঙ্কে তৈরি হবে না, আপনি যখন প্রয়োজন আছে আপনি দিচ্ছেন। আর একটা বিষয় আপনাদের জেনে রাখা ভালো, আমি কেন এই কাজটা করি, আমার মানে যেহেতু কালচারটাই হলো শিং মাছের কালচার, আমি এখানে যদি এয়ারেশনের ব্যবস্থা করি, এয়ারেশনে আমার প্রচুর পরিমাণে টাকা খরচ হবে। আমার মানে 4,000 4,500 5,000 এরকম করে মাসিক মাসে বিল আসে এই এয়ারেশন মেশিনগুলো চালানোর কারণে। আমার প্রত্যেকটা মেশিন এখন আমি মানে রেস্টে রেখে দিছি, আমার এগুলো আর কাজে লাগে না। শিং মাছটা যদি আসলে কেউ যদি পারফেক্টভাবে করতে পারে, শিং মাছের কালচারটা এবং আমি যেই সিস্টেমটা আপনাদের বলতেছি এভাবে যদি করেন, আপনার কারেন্টের বিলের কোনো প্রয়োজন নাই এবং সিএন রেশিও মেনটেন করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ আপনার চিনি, গুড়, চিটাগুড় এইগুলো দিয়ে দিয়ে আপনার শরবতের মতো তৈরি হয়ে যাবে আপনার ট্যাঙ্কের পানি, এরকম করার কোনো প্রয়োজন নাই। তো সুতরাং বন্ধুরা, আপনারা যদি এই মেথডটা ফলো করেন, অবশ্যই আপনারা এর সুফল পাবেন ইনশাল্লাহ। তো আমি আশা করি আপনারা এই এর মাধ্যমে বুঝতে পারছেন এবং উপকৃত হবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে নিত্য নতুন যেই উদ্ভাবন আমার দ্বারা হয়, আমি যেগুলো উদ্ভাবন করি বা আবিষ্কার করি, যেই বিষয়গুলো এইগুলো আপনাদের মাঝে এই জন্যই ছড়াই দেওয়ার দেই, যাতে করে আমি যেরকম উপকৃত হই, আমার দেশ, আমার দেশের মানে যুব সমাজ, এরা যেন মানে উপকৃত হয় এবং সবাই যেন সুন্দরভাবে আমরা কালচার করতে পারি। তো এইভাবে আমরা একে অপরকে যদি সহযোগিতা করি, ইনশাল্লাহ এক সময় আমরা মানে এই সেক্টরটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো। এই জন্য সকলের আন্তরিকতা, মহব্বত থাকতে হবে, পারস্পরিক মানে সহযোগিতা করার মন মানসিকতা থাকতে হবে। তো আমি আপনাদেরকে আহ্বান করব আমার এই চ্যানেল ইউএনএফ, অর্থাৎ ইউনিক ন্যাচারাল ফার্মিং। তো আমার উদ্দেশ্য হলো ন্যাচারালভাবে, অর্গানিকভাবে আমরা আমাদের ফার্মিংটাকে করব, অর্থাৎ যে কোনো ফার্মিং হোক, সেটা মাছ এবং কৃষি, যত এগ্রোসাইডে যত আপনার আমাদের উৎপাদন আছে, এইগুলো আমরা যেন আপনার অর্গানিকভাবে করতে পারি, এই জন্য আমার নাম দিছি ন্যাচারাল ফার্মিং। তো আমার এই চ্যানেলটাকে আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলি দেখবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে ছড়াই দেবেন ইনশাল্লাহ। এবং আমাকে আপনারা অবশ্যই ইন্সপায়ার করবেন, আমাকে উৎসাহিত দিবেন, যাতে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ভিডিওটা একটু লং হয়ে গেল, তারপরেও কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল, এটা বোঝার বিষয়। আপনি যদি না বুঝেন, বারবার আপনি এটাকে রিপিট করবেন, রিপিট করে আপনি এটা বুঝবেন, কারণ
বায়োফ্লকের মূল ফান্ডা বা মূল বিষয়টাই হলো এই ব্যাকটেরিয়ার এই কালচার। ব্যাকটেরিয়া যদি আপনি ভালোভাবে কালচার করতে পারেন, আপনার মাছ চাষটা অনায়াসে হয়ে যাবে। তো বন্ধুরা, আমি যেটা বলতেছিলাম যে কথাটা, সেটা হলো যে আমি যেহেতু শিং মাছ মানে কালচার করতেছি, ইয়ারেশন যেহেতু দেই না, তো আমার কি করা লাগে, একদিন দুদিন পর পর আমি এই ব্যাকটেরিয়াটা কালচার করে দেই, মানে এক মুঠ চিনির মাধ্যমে এটাকে কালচার করে আমি ট্যাঙ্কে দিলে তারপরের দিন আমার অ্যামোনিয়া জিরো, 2-3 দিন পর পর আমার দেওয়া লাগে। তো সেইভাবে আপনারা যদি রুটিন মেনে চলেন, ইনশাল্লাহ উপকৃত হবেন আমি আশা করি। তো বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটা বিষয় থেকে গেছে, সেটা হলো যে আপনি যদি এই মাল্টিপ্লাই করা এই ব্যাকটেরিয়াটা 10-12 দিন পরে যায় বা 7-8 দিন পরে যায় যদি দেন, অর্থাৎ 3 দিনের বেশি যদি হয়ে যায়, তাহলে অবশ্যই আপনি চিনি দেবেন এবং পুনরায় মাল্টিপ্লাই হবে 24 ঘন্টা পরে যায়। অ্যামোনিয়া চেক করে যদি অ্যামোনিয়া জিরো পান, তাহলে আপনি ওটা কালচার ট্যাঙ্কে দিবেন। তা না হলে আপনি যে অ্যামোনিয়া দূর করার জন্য এই ব্যাকটেরিয়া দিচ্ছেন, তা ব্যাকটেরিয়াতেই যদি অ্যামোনিয়া থাকে, তাহলে ও যায় তো আরও বেশি বেড়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে, ব্যবহারের পূর্বে অ্যামোনিয়া চেক করে নিতে হবে। হ্যাঁ, যদি 2-3 দিনের মধ্যে করেন, তাহলে অ্যামোনিয়া চেক করার কোনো দরকার নেই, কারণ ওইখানে অ্যামোনিয়া থাকে না। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।